রাহুল কি করেছে সেটা একটু দেখাচ্ছি। রাহুল ঘুরে যাচ্ছে। চাউমিনের কোয়ান্টিটি কিন্তু প্রাইস অনুযায়ী কম। আমরা এখন সবে মাত্র এক পালা বানাতে পেরেছি। কি সহজ না ঘর বানানো। সারাদিনে যে কতটা ধুলো খেয়েছে সেটা হচ্ছে এই ট্রলিটাই প্রমাণ। নুডলসটাই বেশি ভালো হয়েছে, একদম স্পাইসি, আমাদের ওখানকার মতন এতদিনে টেস্টটা পেলাম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ক্যাচম্যাট। যারা ভিডিওসগুলো দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং সাবস্ক্রাইব ফলো করে পাশে থেকো। এছাড়াও আমাদের ইউটিউবের পাশাপাশি যারা ফেসবুক এবং ইনস্টাগ্রামেও কানেক্টেড থাকতে চাও তারা অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটা ফলো করে দিও। ওই যে কি সুন্দর ক্লিয়ার স্কাই। ও, প্লেনও যাচ্ছে, হেলিকপ্টারও যাচ্ছে। আচ্ছা, এত সুন্দর আকাশ। আর দূরে এই যে, আর এটা হচ্ছে আমাদের হোটেল। এবার জুম আউট করি। ওই পাশে দূরে শান্তিস্তূপা, এখান থেকে বোধহয় দেখা যাচ্ছে না, না রাস্তা দিয়ে গেলে দেখা যাবে। তো আমরা এবার ব্রেকফাস্ট করবো, কিন্তু তার আগে এই রেস্টুরেন্টের ব্যালকানি থেকে দাঁড়িয়ে কথা বলছি। এই জায়গাটা রাহুলই আবিষ্কার করেছে, এখন সুন্দর পোল দিয়ে দাঁড়িয়ে আছে, ফটো তুলে দিতে হবে ওনার। তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করবো। হ্যাঁ, এত সুন্দর ব্লু স্কাই দেখে আমি মুগ্ধ। প্লেটের মধ্যে কি নিয়ে নিয়েছে, ছোলে ভাটুরে আর পোহা নিয়েছে। আর আমার ব্রেকফাস্টটা অতি উত্তম, দেখো এই যে বিস্কিট। না, খাবো না আজকে। আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, বাকি যারা দুজন আমাদের সাথে ট্রাভেল করছে, দুটো টিম, তারা এখনও রেডি হতে পারেনি এবং ড্রাইভারও আসেনি। সেই কারণে এখন বসে বসে আমরা ল্যাব খাচ্ছি। এর মধ্যে একটা আলোচনা হচ্ছিল, সেখানে রাহুল একটা মন্তব্য রেখেছে, ভাবলাম না এটা ভিডিওতে শেয়ার করতেই হবে, রাহুলই সেটা বলবে। বল রাহুল। হ্যাঁ, আমরা বলছি কি, এখানে বেশি কথা বললেই কিরকম কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। তখন ভাবলো যে হ্যাঁ, দেখছিস না পাহাড়ের মানুষদের, তারা বেশি কথা বলে, তারা শুধু ঘাড় নেয়, বলছে হু হা করে উত্তর দেয়, ঘাড় নাড়ে শুধু। তুই এত কথাই বা বলবি কেন, কি হাসাহাসি করছি আমি সেটা নিয়ে। আজকে আমাদের এই সুন্দর লাক্সারিয়াস রুম ছেড়ে দিয়ে চলে যেতে হবে। যেখানে যাচ্ছি সেখানে কিন্তু একদম স্ট্যান্ডার্ড স্টে, মানে টেন্টে থাকতে হবে, সেখানে ইলেকট্রিসিটি আসে না 4 ঘন্টা সন্ধেবেলা মাত্র। দেখা যাক কি রকম কি ফেস করি, এই দৃশ্যটা তো ছেড়ে যেতেই আর ইচ্ছা করছে না। আমি ব্লগ করলেও একটা স্ট্যান্ড নিয়ে আসি না। আর রাহুলকে দেখো, শুধু ফটো নাকি সে তুলবে বলে কি এনেছে, বাঁশ নাকি কি, কোথায় লেখা আছে যে ড্রোন নিষিদ্ধ, ড্রোন উড়ানো নিষিদ্ধ, আমি এই স্ট্যান্ড দিয়ে আমি ড্রোন উড়াবো। এটা কি বাঁশ নাকি ঠিক লগা এনেছে রাহুল, এইটা দিও এখন কি সব করতে চাইছে কে জানে। আমার তো মানে বিরক্ত লাগছে, এটা নিয়ে রাস্তায় বেরোলে আমি যাচ্ছি না তোর সাথে, যা তো কি হাস্যকর, দেখো এটা কি করছিস, ড্রোন উড়াচ্ছিস, ভালো এরকম দেখাবো তো। আমরা যেহেতু লাস্ট ডে আবার এখানেই ফিরবো, তাই এই ব্যাগটা রেখে যাচ্ছি, হ্যান্ড ব্যাগটা আর ট্রলিটা নিয়েই এখন বেরোবো। এখানে জনজীবন কতটা দুঃসহ না, এই যে এখানে একটা ছবি দেওয়া আছে নোমাড জনগোষ্ঠীর বোধ হয়, এই যে লেখা আছে দেখো। অলমোস্ট সেট টু গো, এবার ঘরকে বাই বাই জানিয়ে দিতে হবে, বেরিয়ে পড়বো। লাস্ট ডে যদিও এখানেই ফিরছি, তবে জানি না এই রুমটা আবার প্রোভাইড করবে কিনা। একটা প্যাক ক্লক রুমে রেখে বাদ বাকি দুটো লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছি। লাদাখ বেসিক্যালি কোল্ড ডেজার্ট, কিন্তু তার মধ্যেও যে এত সবুজের ছোঁয়া দেখা যাচ্ছে, এটা একটা ভিডিওতে আমি রিসেন্টলি দেখলাম যে এইসব গাছ নাকি ইন্ডিয়ান আর্মির থেকে বসানো। এই নিয়ে নাকি লোকাল মানুষদের সাথে কিছু ঝামেলাও সৃষ্টি হয়েছিল, যেহেতু এখানে একেবারেই রুক্ষ শুষ্ক জায়গায় বৃষ্টিপাত তুষারপাত কিছুই ছিল না, কিন্তু গাছ বসানোর পর তো কিছুটা ক্লাইমেট চেঞ্জ হয়েই গেছে। পরবর্তীকালে মানুষ ধীরে ধীরে বুঝতে পারে যে চেঞ্জটা ভালোর জন্যই, যদিও এই পুরোটাই ভিডিওতে শোনা কথায় সত্যতা আমার জানা নেই। অসম্ভব সুন্দর ভূমিরূপ আর রোদ ছায়ার খেলা দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। আমরা এখন যাচ্ছি খারদুংলা পাস। খারদুংলা পাস যাওয়ার পথে এখানে একটা বাস রয়েছে, গাড়ি দাঁড়িয়েছে, আসেন রাস্তা, যারা বাইক চালায় তারা কীভাবে আসেন, বাইক আসতে হবে তো, ঝুলার বসবে না।
ওই কোন নিচ থেকে থেকে আমরা উঠে আসলাম, এখন আরো উপরে যাব। এই যে রাস্তা ধরে ধরে এখন আরো উপরে একটুখানি এসেছি, আর এর মধ্যে এত ঠোঁট শুকিয়ে যাচ্ছে, গলা শুকাচ্ছে, হাত পাত শুকাচ্ছে। হ্যাঁ পুরো হাত পাত। রাহুলের তো গায়ে তেল বেরোয়, ওর শুকিয়ে যাচ্ছে, মানে প্রচন্ড ড্রাই। আমি তো ওই জন্য গ্লিসারিন মেখে এসেছি। নো ওয়ে, কোনো চান্সই নেওয়া যাবে না, আমার শুধু ক্রিমে হবেই না। এইবারে মনে হচ্ছে লাদাখে প্রপার রোড ট্রিপ শুরু হয়েছে। আজকের যাত্রাটা আমাদের কেমন বলো তো, আমরা আঁকা বাঁকা পথ ধরে একদম টপে উঠবো, আবার আঁকা বাঁকা পথ ধরে নিচে নেমে যাবো নুব্রা ভ্যালির দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় চূড়ায় বরফ জমে আছে, ওইটার কাছাকাছি যাব আমরা। যেহেতু ওখানে অনেকটাই উচ্চতা, তাই পাহাড়ের মাথায় বরফ জমে থাকতে দেখা যাচ্ছে। ধুলোই মোড়া আঁকা বাঁকা পথ পেরিয়ে আর গিরিখাত দেখতে দেখতে আমরা ফাইনালি উপস্থিত হয়েছি একদম বরফের কাছাকাছি। পুরো সাদা বরফে মোড়া পাহাড়, যেখানে অর্ধেক মানুষ স্লিপ খেয়েই পড়ে যাচ্ছে। আমরা এখন এসে পৌঁছেছি অলমোস্ট 18,000 ফিট উপরে খারদুংলা পাসে। চারপাশের সৌন্দর্য তো আর ভাষায় প্রকাশ করার নয়, প্রত্যেকটা মানুষই উত্তেজিত হয়ে পড়ছে। কিন্তু এখানে এসে বেশি লাফাঝাফা একেবারেই করা যাবে না, আমাদেরকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল 20 মিনিটসের বেশি থাকতেই না, এখানে ভীষণ অক্সিজেন প্রবলেম হয়। বাট কে শোনে কার কথা, ওইসব কথা কি আর মাথায় থাকে? সামনে এত সুন্দর ভিউ দেখলে আমরাও এখানে এসে সব ভুলে এতটাই এনজয় করেছি যে 45 মিনিটস হয়ে গেছে, আমাদের ড্রাইভার লিটারালি ডেকে ডেকে আমাদেরকে গাড়িতে তুলেছে। তবে ফরচুনেট আমাদের গ্রুপের কারোরই কোনো রকম প্রবলেম হয়নি। রাহুল কি করেছে সেটা একটু দেখাচ্ছি। রাহুল ঘুরে যাচ্ছে, আমার থেকে দূরে চলে যাচ্ছে। কি যে পাগলামি ওর মাথায়, এখনো 5টা শর্টস দিয়ে রিলস বানিয়েছে। 500 টাকা খরচা করে, 600 বলছিল, বোধহয় 500 টাকায় রফা হয়েছে। কি রে, হ্যাঁ হ্যাঁ বলছে প্রি ওয়েডিং শুট করতে পারলাম অত খরচ করে, আর 500 টাকায় কেন পারবো না? 500 টাকায় 5টা শট, আর প্রি ওয়েডিং এ লাখ টাকার তো আনলিমিটেড ছিল। কি অবস্থা, মানে মানুষের মাথার উপর কি ভর করে আমি জানি না। এখন আমরা একটা রেস্টুরেন্টে এসে বসেছি, মানে এইটুকুনি আসতে পুরো মাথা ব্যথা হয়ে গেল। তারপরে আর তেমনি রোদ তেমনি গরম লাগছে, টেম্পারেচার কম কিন্তু গরমটা নিচে নামার পরপর বেশি আছে। তেমনি দুলো, এবার অর্ডার দেওয়া যাক। নুব্রা ভ্যালি আমরা পৌঁছেই গেছি, তার আগে রাইডার্স ক্যাফেতে লাঞ্চটা সেরে ফেলবো। লাঞ্চ আর কী করবো, এখানে সবই চাইনিজ আইটেম, ইসরায়েল আইটেম এই সমস্ত রয়েছে। তাই ভাবলাম যে যেটা জানি বুঝি সেটাই নেওয়া যাক, নুডলস অর্ডার করেছি তাই জন্য। চাউমিনের কোয়ান্টিটি কিন্তু প্রাইস অনুযায়ী কম, তাই না? চিকেন বিকেন দিয়েছে, কী কী বলেছিল যেন, চিকেন থাকবে, মাশরুম থাকবে, আচ্ছা সবই। আমি একদম কম একদম খাবোই না। এইবার আমরা যাবো নুব্রা ভ্যালিতে, যেখানে আমাদের স্টে আছে। আর আমার চুলগুলো এর গায়ের লোমের মতন হয়ে গেছে, এত হাওয়া লেগেছে। কিছু পরে না, হিমালয়ান চকলেট খায়। চকলেট নিবি? এইটা আমরা নিলাম, 100 টাকা দাম নিল রোস্টেড বাংলা। এখনই কেটে ফেলতে হবে, এখনই খেয়ে ফেলতে হবে। দিল্লি দেখে ও তখন রিভিউ দিতে পারবো না, না ভালো কি মন্দ। হ্যাঁ চলো চলতে, হ্যাঁ নুব্রা ভ্যালিতে এবার আমরা স্টেতে যাবো তো রে। হ্যাঁ নাকি ওই যেখানে অ্যাক্টিভিটি রাইড হচ্ছে ওখানে, চারপাশটা এরকম সুন্দর, আর আমরা গেছিলাম এইখানটাতে, যেখানে আমাদের স্টে রয়েছে।
প্রথম দুদিন তো লে সিটির মধ্যেই সাইট সিং হয়েছে, তার ফলে কিছুই কষ্ট মনে হয়নি। তবে থার্ড ডে কিন্তু একটু হেকটিক লাগতে পারে, তার মূলত বেশ কিছু কারণ রয়েছে। প্রথম কথা, এতটা রাস্তা চড়াই উতরাই, একবার ওঠা নামা, প্রচন্ড ধুলো ভর্তি রাস্তা। তবে প্লাস পয়েন্ট, এখানে নদী গাছপালা দেখে একটু প্রাণ জুড়বে। লাদাখের মূল আকর্ষণ যেটা অ্যাডভেঞ্চারাস রোড ট্রিপ, সেই অফরোডিং তো এইবার শুরু। প্রত্যেক বাঁকে এক অদ্ভুত সৌন্দর্য। ডান পাশে বয়ে চলেছে নদী, আমাদের সামনে পাথুরের রাস্তা, আর বাঁ পাশে দাঁড়িয়ে রয়েছে পাহাড়। একটু এদিক ওদিক হলেই ব্যাস, আর পাহাড় থেকে যদি কোনোভাবে নুড়ি পাথরের ধস নামে তাহলে তা দেখতেই হচ্ছে না। এখানকার সৌন্দর্যকে ভয়ঙ্কর সুন্দর আখ্যা দেওয়া যায়। যেতে যেতে খালি একটাই কথা মনে হচ্ছিল, আমরা কতটা কমফর্ট জোনে থেকে মাঝে মাঝে কত কমপ্লেন করি। তবে এখানকার জনজীবন স্যালুট জানানোর মতো। তবু তারা ছোট থেকে এখানে বেড়ে উঠছে, সেই বিষয়টা একরকম। তবে যারা ইন্ডিয়ান আর্মিতে কর্মরত সত্যিই তারা প্রশংসার দাবি রাখে। আজকে মাঝে মাঝে রাস্তায় কাজের জন্য এতবার দাঁড়িয়েছি, আর জ্যামও পেয়েছি, দেরি হয়ে গেল আমাদের নুবরা আসতে। কই পাহাড় প্রেমী মানুষজন, কই একটু সে মুখ দেখাক। আমি যখন বলি সমুদ্রতেই যা ভালো, তখন বলে না পাহাড় দেখেছিস কি আর জানবি। হ্যাঁ, এখন বলছে লোদ লাগছে, ও মা হাঁপিয়ে যাচ্ছি। আজকে এই ফাড়ের এটা পরে এসে যেন আরো বেশি গরম লাগছে। বলছিল কি নুবরার দিকে আরো বেশি ঠান্ডা হবে, ঠান্ডা হাওয়া দিচ্ছিল এখানে এসে। এখন আমরা এসেছি দিস্কিত মনেস্ট্রি, যেখানে তোমার ঠিক মনেস্ট্রি না, ওই ফিউচার বুদ্ধার একটা লম্বা স্ট্যাচু রয়েছে। কিন্তু 200 মিটার খাড়াই রাস্তা উঠতেই হাঁপিয়ে শেষ। 200 মিটার ফ্ল্যাট যেতে মনে হয় কি কত তাড়াতাড়ি চলে যাবে। আর রোদ্দা পড়েছে না, রোদ্দার জন্য আরো কষ্ট হচ্ছে। এই হচ্ছে চারপাশের ভিউটা, ওই উপরে স্ট্যাচু, এই রাস্তা দিয়ে দিয়ে এখন উঠবো। নিচ থেকে আসলাম, ওরে বাবা, নিঃশ্বাস নিতে যে কি কষ্ট হচ্ছে, অক্সিজেনের অভাব মাগো। রাহুল আর আমার মধ্যে এখন তর্ক বেঁধেছে যে এই কালো পোর্শন গুলো কি। রাহুল বলছে নাকি ছায়া পড়েছে, আমি বলছি না মেঘের ছায়া, হাই 100%। আমি বলছি না এই কালো গুলো কালো পাথর বা কালো নুড়ি বালি। বলছে না ওই পাশটা দেখ, এইগুলো ছায়া। আমার মনে হয় কালো এগুলো বালি পাথর, ওই যেগুলো কালো। এইখানটা এত বড় ছায়া, মেঘের ছায়া হয় এরকম। আমরা এখন এখানে রেস্ট নিতে বসেছি, তারপর উঠবো। 200 মিটার রাস্তা উঠতে দুবার রেস্ট নিলাম। এইটা হচ্ছে ফিউচার বুদ্ধা স্ট্যাচু, যেখানে দাঁড়িয়ে আমরা অনেক কিছু ফটোশুট করে ফেলেছি। আর চারপাশের দৃশ্যটা দেখো, শুধু পুরো নুবরা ভ্যালির লুকটা রয়েছে। তবে আমি একটু রেলিংয়ের কাছে যাই, তাহলে ভালো দেখানো যাবে। চারপাশটা কীরকম রুক্ষ শুষ্ক, তো আর মাঝখান দিয়ে বয়ে গেছে শায়ক রিভার, সেই কারণে এইখানটা আবার সবুজ। কি অদ্ভুত প্রকৃতি সৃষ্টি, তাই না? এ দেখো ওখানে বসে আছে, এখন ভেতরে আসিনি। ভেতরে বুদ্ধ স্ট্যাচু আছে, গ্রিন তারমা স্ট্যাচু আছে। এখানে অনেক কিছুই আছে, যে কোনো মনেস্ট্রিতে আসলে, বুদ্ধা মনেস্ট্রিতে আসলে অনেক কিছু জানা যায় না। এই যে টিকিটগুলো নেয়, কেউ একজন গাইড থাকলে ভালো হয়। এতগুলো সিম্বল রয়েছে, এই যে পেছনে তেলের পাত্রগুলো জ্বলছে, সেখানে দেখছি সয়াবিন অয়েল পুরো সবসময় জ্বলে আছে। ওপরে দেখলাম কি যে প্রদীপের পাশে তিনটে তিনটে করে জল রাখা বাটি বসানো। এগুলো কেন কি না, এগুলো কেউ একজন ডেসক্রাইব করলে বেটার হয়। এখানে বসে একটু হাওয়া খেয়ে ধরে প্রাণ এলো মনে হচ্ছে। একটু একটু করে জানতে পেরেছি এখানে এসে বিভিন্ন মনেস্ট্রিতে গিয়ে, যে এইগুলো ক্লকওয়াইজ ডিরেকশনে রান করতে হবে। আর এইটা থেকে যে হাওয়াটা গায়ে লাগবে সেটা কি ভীষণই ভালো, বুঝলাম। কিন্তু হ্যাঁ, মন্ত্র পড়ে পড়ে এগুলোকে ঘোরাতে হয় ক্লকওয়াইজ। এই যে মন্ত্র লেখা আছে এগুলো একটু জানতে হয়, এগুলো এক একটা মন্ত্র আছে। ওই জন্যই তো বলছি যে এত টাকা করে টিকিট না, একজন করে তো গাইড রাখতে পারে, বলো? তাহলে তো জানা যায়, শুধু চোখের দেখা দেখে চলে গেলাম, কিছুই জ্ঞান আহরণ হলো না, কিছুই জানতে পারলাম না, তো ভালো লাগে না। কোথাও লেখা থাকলেও তাহলেও হয়, কিন্তু সব জায়গায় তো সবটা লেখা থাকে না। না এখানে প্রচুর দেখছি নুড়ি পাথর দিয়ে ঘর বানানো, এটার কি সিগনিফিকেন্স? যারা কাপেলরা আসছে তারা ঘর বানাচ্ছে, যাতে নতুন করে সুন্দর ঘর বানে নিজেদের। চল আমরাও বানাই, হ্যাঁ চল চল না, সংসার আর হচ্ছে না, ঘর আর বানিয়ে না, চলো চলো। তো আমরাও একটু ঘর বানাই, সবাই যেরকম বানিয়েছে। এটা বেসমেন্ট নাকি, এটা কি গ্রাউন্ড ফ্লোর? লোকের লোকের ঘরের উপর ঘর বানিয়ে দিই না, ওটা সরিয়ে দে, ওটা সরিয়ে তারপর ঘর। হ্যাঁ আমরা এখন সবে মাত্র একতলা বানাতে পেরেছি, কি সহজ না ঘর বানানো। এরম করে যদি ফাটাফাট হয়ে যেত, লোকের ঘর বাড়ি ভেঙে ঘর বানাচ্ছিস তুই, কি খারাপ। হ্যাঁ পিছন থেকে নে, এগুলো কি সিগনিফিকেন্স জানি না,
তবে যেন সুন্দর ঘর আমাদের বানিয়ে রাখতে পারি সেইটাই হবে আর কি। কিছু পজিটিভ মাইন্ডে যাই কিছু করা হবে না কেন, সেটারই ভালো রেজাল্ট পাওয়া যায়, তাই না? যে কোনো কাজ না জেনে বুঝে হলো যদি ভালো মন নিয়ে করা যায় তাহলে ভালো। এবার আমরা নিচের দিকে নামছি, তাহলে ঘর বানানো হোক, লাস্ট টপ ফ্লোরটা আমি বানাচ্ছি, ঠিক আছে? না রাহুল সব পরিশ্রম করে বানালো, টপ ফ্লোরটা গিয়ে আমি বানাই। এটা কত দাম হবে বলতো? এই যে আমাদের ঘর বানানো হয়ে গেছে পাথরের তৈরি, পুরোটা শ্বেত পাথরের, এটা হচ্ছে যে গ্রানাইট। আর তর্স হয়েছে না, নুব্রাতে তো হোয়াইট স্যান্ডই পাবি, এখন আবার বালির মধ্যে নেমেছে। ওই যে দূরে ফিউচার বুদ্ধা স্ট্যাচু দেখে আমরা অরিজিনাল দীক্ষিত মনাস্ট্রিতে এসেছি। এটা অ্যাকচুয়ালি 1433 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে, সবচেয়ে পুরনো মনাস্ট্রির মধ্যে এটা একটা। এখন 200টা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, নিচ থেকে এতটা সিঁড়ি ভেঙে উপরে এসেছি। রাহুল এখন ওই শপে রয়েছে, আর এখনও এতটা উঠতে হবে। এই পাশের সিঁড়ি দিয়ে সবাই উঠছে, রাহুল এখন হিডেন জেম আবিষ্কার করেছে। এইখানে এসে দেখছি কি, এখানে একটা ওয়াটারফল রয়েছে, ভয়ানক দেখতে লাগছে আমার তো, এইখানে ধারেই যেতে ইচ্ছা হচ্ছে না। আই আহ, ঠিক আছে, আমার তো একদম কি 100 উঠলাম আমরা, ও মা আর কত পথ, হাঁপিয়ে গেছি এর মধ্যে 100 সিঁড়ি উঠে। মাউন্টেন্স আর কলিং, এমন মাউন্টেন্স কল এসেছে যে কি আর বলি, হাঁপিয়ে শেষ। কিন্তু এপাশ থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। ওই যে ওই পারে বুদ্ধা স্ট্যাচু রয়েছে, আমরা হাফ উঠেছি, এখনো বাকি রয়েছে, তার জন্য একটু হা খেয়ে নিচ্ছি। ওল্ড চেম্বার অফ 14 দলাই লামা, আর এই পাশে রয়েছে বুদ্ধা স্ট্যাচু, চারপাশে এক অদ্ভুত শান্তি। আমরা স্যান্ড ডিউন আজকের জন্য, আর এইটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন, এরপর আমরা চলে যাব হোটেল আর টেন্ট, জানি না কি, সেটা গেলেই দেখতে পাবো। স্যান্ড ডিউনস ফেমাস হচ্ছে ভুকুজ বিশিষ্ট উঠের জন্য, উঠ রাইড হবে এখানে, তো ওইটা দেখছি বলছি ওই পাশে হুন্ডার ভিলেজে নিয়ে যায় ওরা, সেখানে বোধহয় মনাস্ট্রি রয়েছে দেখার জন্য। চারপাশটা অসাধারণ, গোল্ড ডেজার্ট এবং সাদা বালি, এখানটা পুরোটাই সাদা বালি, এবং এখানেই একমাত্র ভুকুজ বিশিষ্ট উঠ দেখতে পাওয়া যায়। টিকিট কাটা হয়ে গেছে, রাহুলের এটা বহুদিনের শখ, সে তো একদম দৌড়াচ্ছে, একবারও পেছনে তাকাচ্ছেও না, কিরে শুনছেই না, শুধু হুহা করছে। তো এসেও গেছি আমরা উঠের কাছে, সারাদিন আর প্রয়োজন বোধ করছে না, কখন উঠের পিঠে চাপবে আমার তো একটু ভয় করছে। বেশি হুড়োহুড়ি করে না, আমাদের উট রাইডিং শেষ, এইবার আমরা ফিরব। এই ব্রাশ করনি দাঁতে নোংরা, আমি চেপেছিলাম এইটাতে, এত বদমাস। হ্যাঁ এটা রাহুল বসেছিল, চিবিয়েই চলেছে চিবিয়েই চলেছে। হ্যাঁ বড় বড় উটের সাথে এখানে ছোট উটও রয়েছে, সবাইকে দেখতে পাচ্ছ এই যে দুটো কুচ, মাঝখানটাতে আমরা বসেছিলাম। এইবার চলো ফেরা যাক, হয়তো এখানে আবার 4 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে, প্রবলেম হয়ে যাবে ফোনগুলো না চার্জ করতে পারলে। দেখেছো এত ভয় পেয়েছি ক্যামেল রাইডের শুরুতেই, মানে কি বলবো, ফোন তো আমি পকেটেও ঢোকানোর সাহস পাইনি, পেটের মধ্যে গুঁজে নিয়েছি, এমন ওঠার সময় আর নামার সময় ঝটকা দিল। রাহুল তো সাহস করে ওর ফোনে ভিডিও করেছে, আমার ফোনে একটাও ভিডিও নেই। এখানে আবার এডিভি রাইড হচ্ছে, আমরা তো সেদিনকে ওখানে করলাম না, বেশি কেউ করছিল না বলে, কিন্তু এখানে জায়গাটা দেখছি কম। রাহুল এক দৃষ্টে দেখেই যাচ্ছে, আমি এখন তাকে বাধা দিয়েছি, আমি বলেছি বালিতে স্কুটিটা নিয়ে আমার চালিয়ে নিবি তাহলেই হয়ে যাবে। এডিভি রাইড এখানে বলছে 1000 per person, তাই তো? আমার সেরকম মানে ওয়ার্থ ইট লাগছে না।
দূর থেকে দেখে ভাবলাম এখানে ডাবল রাইড হচ্ছে, যেটা আগের দিন হচ্ছিল না বলে আমরা করিনি। কিন্তু এখানে এসে দেখলাম না, পেছনে যিনি আছেন তিনি গাইড, সিঙ্গেল পার্সনই রাইড হবে। সেহেতু যেহেতু দুজনে হচ্ছে না, সেহেতু রাহুলের এখন মন মানে মেনেছে যে থাক এটা আর করবো না। কিন্তু মেনেছে কি পুরোপুরি? পুরোপুরি মানেনি। আমাদের এরকম কেউ ভিডিও করে দেওয়া ছিল না, নয়তো বেশ ভালো লাগছিল বল। একই শাড়ি দিয়ে সবাই যাচ্ছে দেখতে, দেখো বিশুদ্ধ সাদা বালি। আর রাহুল এখানে ওর লগা সামলাতে ব্যস্ত। পাহাড়ের মাথাটা কি সুন্দর লাগছে দেখো, 360 ঘুরবো আমরা। আচ্ছা এখানে আমরা একটু ফটো রিলস এই সমস্ত করি, দেখি রাহুলের লগাটাতে কত ড্রোন শট আসে। আজকাল 360 ডিগ্রি ভিডিও করার জন্য একটা প্ল্যাটফর্ম হয় দেখেছো, বিভিন্ন রকমের বিয়ে বাড়ি টিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে করে, রাহুল সেরকম একটা প্ল্যাটফর্ম খুঁজে বের করেছে ওর 360 ডিগ্রি ভিডিওর জন্য। অসাধারণ ব্যাপার স্যাপার। আর এখন এই যে বললাম না সূর্যাস্ত হচ্ছে, পরন্ত বিকেল, আলো নিভু নিভু। এখন কটা বাজে বলো তো? এখন বাজছে হচ্ছে সন্ধে 7:30। আমার পা বারবার বারবার ফিসলে যাচ্ছে। হ্যাঁ রাহুল ওখানে খাটদুংলাতে 500 টাকা দিয়ে রিলস বানিয়েছিল তো 5টা শর্টস নিয়ে, আমি 3টে শর্টসে ওকে ভালো রিলস বানিয়ে দেবো, তাই জন্য রাহুল আমাকে ডাবল টাকা দেবে, 1000 টাকা, তাই তো বলছে দেবো। তাই বলে আমি রিলসগুলো বানিয়ে দিতে পারি, স্ট্যান্ড আছে যখন বেকার সেই স্ট্যান্ড আমার ভাড়া আমার, ও স্ট্যান্ড কমে যাবে, স্ট্যান্ডের ভাড়ার জন্য আমার নাকি আমার 1000 টাকা থেকে কাট হয়ে যাবে, কি বদমাশ। দেখো এখন 7:30 বেজে কটা, 8:05 ঘড়িতে। এইবার আমরা এতক্ষণে এই জায়গা থেকে বেরোচ্ছি। এখানে তো ম্যাক্সিমামই হচ্ছে ওই টেন্ট বা কটেজ, আমাদের দিয়েছে দেখলাম কি যে কটেজ। এবং পাশেই যে নদী বয়ে যাচ্ছে সেটা শুনলেই মনটা ভালো হয়ে যাবে। সামনে আপেল, অ্যাপ্রিকট, বিভিন্ন রকমের ফলের গাছ পুরো সবুজে ঘেরা। দিনের বেলা না হলে তো দেখাতে পারবে না, তো এইবারে অনেকক্ষণ সারা দিন জার্নি করে ফিরেছি, আগে ফ্রেশ হই তারপর বাকি কথা। সারাদিনে যে কতটা ধুলো খেয়েছে সেটা হচ্ছে এই ট্রলিটাই প্রমাণ। এই ট্রলিটার তো এইখানটায় কিচ্ছু দেখছো না, ব্যাক সাইডটা পুরো ধুলোই ধুলো হয়ে গেছে। এখানে খুবই স্ট্যান্ডার্ড একটা রুম রয়েছে, এখানে চারপাশের পরিবেশটাই বেশি ভালো, কিন্তু এখানে টিভিটা দেওয়ার কোনো প্রয়োজনই নেই, চারপাশের প্রকৃতি এত সুন্দর। আর এই জানলাটা সকালবেলা সরালেই, মানে জানলাটাও সরাতে হবে না, পর্দাটা ওই সামনে পুরো বাগান, আর পাশ দিয়ে বয়ে চলেছে নদী। 8টায় সন্ধে হলো, যেই মুহূর্তে সূর্য নামলো হু হু করে ঠান্ডাটা বেড়ে গেল। এখানে এসে তো মানে কলের জলে হাত দেওয়া যাচ্ছে। এখানে জলের খুব সমস্যা, এখানে শুধুমাত্র সকালবেলা 6:30 থেকে 7:30 গরম জল ওরা করে দেবে, আর রাত্রিবেলা 7টা থেকে 11টা শুধুমাত্র ইলেকট্রিসিটি, আর নয়তো পুরো চারপাশ অন্ধকার থাকবে, পাশে নদীর আওয়াজ, মানে কি যে একটা ফিলের মধ্যে আমরা থাকবো। আর বলেছে দরজা সবসময় লক করে রাখতে, যেহেতু এখানে প্রচুর গাছপালা, পোকামাকড় ঢুকে যেতে পারে। ঠান্ডা লাগছে না বাবা? আমি তো কান মাথা চাপা দিয়ে দিয়েছি। আমরা চলে এসেছি ডাইনিং রুমে, ঠেলে দিয়ে চলে যাচ্ছে, ওই যে আমাদের ড্রাইভার সেও নিয়ে নিয়েছে, আর বাকিটা আমরা খাবো। নুডলসটাই বেশি ভালো হয়েছে, একদম স্পাইসি আমাদের ওখানকার মতন, এতদিনে টেস্টটা পেলাম। স্যুপটাও ভালো, শিমুই দিয়ে গেছে, কি যে খুশি হয়েছে। এবার খেয়ে দেখতে হবে এটা মিষ্টি কিনা, আগের দিন সেই পায়েস দিয়েছিল একটু মিষ্টি ছিল না, কে বলতো মিষ্টি কিনা? তুই উদ্বোধনটা কর। না না না, আমি করব উদ্বোধন। অনেকদিন পর স্পাইসি নুডলস খেয়ে আর সুন্দর মিষ্টি একটা শিমুই খেয়ে প্রাণটা জুড়ালো। পাশে তো নদী, আমাদের কি ভালো লাগছে, এখানে এত সবুজ, চোখটাও এবার শান্তি পাবে, এত ধুলো র ফিল পেপে শেষ। আমরা এইবার নদী, সবুজ গাছপালা সবকিছু দেখাবো আগামীকাল তোমাদের। আজকে ভিডিওটা এই অবধি লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ক্যাচ ম্যাচ। বাই, গুড নাইট।